প্রণয়দা গতকাল ঠিক এই সময় যখন আমরা আপনারায় আলোচনা করছি অন্য একটি বিষয় নিয়ে সেই সময় আমাদের কাছে এই খবর এসে পৌঁছ এবং আমরা সেই খবর তুলে ধরি এবং আমি যেটা খুব কাল খুব আমাদের স্বস্তি দিয়েছিল আমরা দেখেছিলাম যে প্রথম যে টুইটটা অন্তত আমার কাছে প্রথম যে টুইটটা এসে পৌঁছেছিল সেটা সুকান্ত মজুমদারের তারপর অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়া পোস্টে এসে পৌঁছেছিল কিছুক্ষণের মধ্যেই আমরা দেখেছিলাম স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এক স্যান্ডেলে শুভেচ্ছা জানাচ্ছেন এটা আমাদের আমি কালকে যখন আপনারাই শেষ করছি তখন এটা বলি যে এরই মধ্যে একটা আশার আলো যে এখনো পর্যন্ত এই যে মানবিকতার জায়গা এই যে সংস্কৃতির জায়গা এটা আমাদের করে রাত আমরা দেখলাম যে আপনাদের তরফ থেকে অনেকগুলো প্রশ্ন তোলা হচ্ছে তার বিশেষ করে এই পুশ ফ্রম বিহাইন্ড নিয়ে কেন প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি আমরা চাই উনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠে আবার মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করুন দেখুন প্রথমটা হচ্ছে যে আমার যেটা মনে হয় আমরা চিন্তিত এবং শঙ্কিত মুখ্যমন্ত্রীর পরিবার এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কেন এ কথা বলছি গতবার গতকাল যে দুর্ঘটনাটা ঘটল আমরা সবাই দেখেছি মুখ্যমন্ত্রীর হসপিটালে আসা অবধি তার কপালে যেখানে কেটেছে তার থেকে রক্ত পড়ে পড়ে একদম ঠোঁট অবধি এসছে এবং সেই অবস্থায় ছবি পরপর উঠেছে এক্স্যান্ডেলে পোস্ট হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে একটা পরিবারে যারা ছবি তুলছেন ছবি তুলতে যত উৎসাহিত ছিলেন কিন্তু সেখানে একটা কটন দিয়ে কোনোভাবে মুছে দিয়ে সেখানে কোনো রকম মলম লাগানো যায় কিনা তার চেষ্টা তারা করেননি কেন করেননি আমি জানি না এক দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিরাপত্তার সাথে কমসে কম একটা অ্যাম্বুলেন্স থাকা উচিত মুখ্যমন্ত্রীর বাড়ি বা কোথাও ভিআইপিদের মুভমেন্টে থাকে কিন্তু আমি আজকে সংবাদ মাধ্যমে যা দেখলাম অভিষেক ব্যানার্জি নাকি তার গাড়ি করে নিয়ে গেছেন সংবাদ মাধ্যমে আমি যা দেখেছি এটাও কিন্তু একজন অসুস্থ মানুষ তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা তার আরও সেরি অ্যাটাক হয়েছে কিনা তখন তো কেউ জানে না তাকে ওইভাবে একটা গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া এটাও আমার মনে হয় স্বাস্থ্যের দিক দিয়ে হোক বা নিরাপত্তার দিক দিয়ে এটা ঠিক হয়নি আরেকটা যেটা হচ্ছে মণিভাইবাবুকে বলির পাঠা তৈরি করে লাভ নেই আমার মনে হয় কারণ আপনারা যে রিপোর্ট করছেন দেখুন উনি পরিষ্কার বলছেন মমতা ব্যানার্জি হ্যাজ রিপোর্টেড এই কথাটা কিন্তু বলছেন উনি কিন্তু নিজে থেকে বলেননি যে পুশ করেছে এবং এই ডক্টর ডক্টর মনিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীকে কালকে কথা বলতেও দেখা গেছে হতে পারে যে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে কেউ পিছন থেকে পুশ করেছে সেটাই উনি বলেছেন আজকে সবাই এমন করে বলছেন মনিময় বাবু বলেছেন ওনার অন্তত যে বক্তব্য তাতে কিন্তুটা এটা মনে হচ্ছে না এবার এটা হতে পারে মুখ্যমন্ত্রীকে কেউ ঠেলেছে কেউ ঠেলেননি ওনার মনে হয়েছে কেউ ঠেলেছে কিন্তু কাজুরি ব্যানার্জি কি বলেছেন কাজুরি ব্যানার্জি তো ওই পরিবারের তিনি তো ওইখানে দাঁড়িয়ে বলেছেন কেউ ঠেলেছে তার মানে এমন নয় যে মুখ্য মুখ্যমন্ত্রী অসুস্থ হওয়ার পরে হসপিটালে গিয়ে তার মনে হয়েছে কেউ ঠেলেছে মাঝখানে কাজরি ব্যানার্জি যখন বলছেন তাহলে খুব স্বাভাবিকভাবে এটা চিন্তার বিষয় আছে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই সময় কারা ছিলেন যারা ছবি তুলছিলেন তারা ছবি তোলাতে এত ব্যস্ত ছিলেন কিন্তু তার যে রক্তটা বেড়েই আছে সেটাকে কী করে বন্ধ করা যায় অন্তত একটা কটন দিয়ে বাঁধা বা কোনো কিছু দাবা সেগুলোর চেষ্টা করেনি তৃতীয় হচ্ছে আমি আজকে আরেকটি সংবাদ মাধ্যমে দেখছিলাম উনি কখন স্টেচারে উঠলেন তারপরে বেডে কি করে শুলেন তারপরে কি করেন আমার প্রত্যেকটাই পরপর ছবি উঠেছে সেই ছবিগুলো কে তুললো এসএস এম এর কোনো ডাক্তারবাবু তুলেছেন কারণ মিডিয়াটা অ্যালাউ ছিল না এস কে এম মিডিয়া অ্যালাউ ছিল না তাহলে সেই ছবিগুলো কারা তুললো কারা সোশ্যাল মিডিয়ায় দিলো বা মিডিয়াকে দিল যারা এই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে দিল তারা সত্যিকারই মুখ্যমন্ত্রী শুভাকাঙ্ক্ষী নাকি তারা সেই ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে দিয়ে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য দিয়েছে এই জিনিসগুলো আমাদের পছন্দ থাকবে কারণ মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা